প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কাজী মালি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসটা শুরু করতে যাচ্ছি। চলো তাহলে আমরা দেখি আজকের পাঠের বিষয় আমাদের কি। আমরা গত ক্লাসে লসাগু চ্যাপ্টার অর্থাৎ অনুশীলনী পাঁচের কিছু যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করেছিলাম। আজকেও আমরা কিছু সমস্যার সমাধান করব এবং কিছু বিষয় জানবো। তাহলে চলো আমরা দেখি আমাদের বোর্ডে কি আছে। খেয়াল করো, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অধ্যায় পাঁচ। খেয়াল করো তোমরা বোর্ডে সৃজনশীল প্রশ্নের দিকে খেয়াল করো, নিশ্চয়ই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি প্রশ্নটা করছি। তোমরা শোনো, আমরা এই ধরনের অঙ্কর প্রশ্ন আমাদের বইয়ে আছে, ওইটা থেকে আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি। 2 ঘন্টা একত্রে সকাল 8টায় বেজে পরবর্তী 9 মিনিট ও 12 মিনিট অন্তর অন্তর বাঁচতে লাগলো। তাহলে আমাদের ক নম্বরে কি বলেছে, লসাগু এর পূর্ণরূপ লিখো। তাহলে আমরা জানি, আমরা শুরু করব 1 নং। হ্যাঁ, আমি নাম্বার 1 দিয়েছি, 1 নং। 1 নং কি দিব, মাঝখানে লিখবো ক। আমরা সকলেই জানি লসাগু এর পূর্ণরূপ কি, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম এই চ্যাপ্টারে। আমরা লিখবো লসাগু পূর্ণ রূপ হলো কি লিখবো, তোমরা সকলেই জানো লসাগু এর পূর্ণরূপ কি। আমরা লিখবো লসাগু এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি লিখবো, খেয়াল করো তোমরা, লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা দেখতে পারছো। এখন ক্ষতে দেখো, ক্ষতে কি বলেছে, 12কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো। আমরা গত ক্লাসগুলোতে একাধিকবার মৌলিক উৎপাদকে প্রকাশ করা শিখেছি, তাহলে এবং 12 সংখ্যাটাও কিন্তু খুব ছোট, এবং তোমরা তোমাদের খাতায় করো, আমি বোর্ডে করছি, তোমরা পরবর্তীতে দেখে নিবে। এই যে দেখো, আমরা লিখবো যে 12কে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হলে আমরা জানি শুরুতে কত দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে। আমরা 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 3। এখন দেখো, আমরা সকলেই জানি 3 সংখ্যাটি আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, যে কারণে এতটুকুই আমাদের মৌলিক উৎপাদকে প্রকাশ। অর্থাৎ 12কে যদি আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করি কত পাব, 2 গুণ 2 গুণ 3। এখন কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি, আমরা লিখে ফেলি, তোমরা খাতায় লিখে ফেলো। সুতরাং 12 এর মৌলিক উৎপাদকে প্রকাশ, মৌলিক উৎপাদকে প্রকাশ সমান কি হচ্ছে, 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, তোমরা যখন কোনো সংখ্যার মৌলিক উৎপাদকে প্রকাশ করবে পরবর্তীতে আবার গুণে দেখবে যে আমাদের মৌলিক উৎপাদকটি নির্ণয় করা শুদ্ধ হয়েছে কিনা। খেয়াল করো, 2 দুগুণ 4, 3 4 12, আমাদের মৌলিক উৎপাদকে প্রকাশটি যদি শুদ্ধ হয় তাহলে আমাদের এখানে গুণফলটা আমাদের প্রদত্ত সংখ্যার সমান হবে। কি বললাম, আবারও খেয়াল করো, মৌলিক উৎপাদকের প্রকাশটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যাগুলোকে গুণ করলে আমরা যদি প্রদত্ত সংখ্যাটি পেয়ে থাকি তাহলে তোমরা বুঝবে আমাদের মৌলিক উৎপাদকের প্রকাশটি সঠিক হয়েছে। ঠিক আছে, ওকে, পরে এখন দেখো এই পাশে লিখেছি আমি কি বলেছে, পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পাঠ্য বইয়ে আছে। পরবর্তী কোন সময়, ওরা সময়টি জানতে চেয়েছে। আমাদের বলেছে একত্রে প্রথমে বেজেছিল কয়টায়, সকাল 8টায়, কেমন, তারপর 9 মিনিট এবং 12 মিনিট অন্তর অন্তর বেজেছিল। তো পরবর্তীতে কোন সময়ে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে সেটা আমাদের জানতে চেয়েছে। আমরা জানি গত ক্লাসে, গত ক্লাসগুলোতে যখন আমরা করেছিলাম বলেছিলাম যে সময় যদি জানতে চাই, অর্থাৎ কয়টায় কত মিনিট পর না জানতে চাই, যদি কয়টায় জানতে চাই, ওই ক্ষেত্রে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের 2টি ধাপে করতে হয়। কয়টি ধাপে করতে হয় বলেছিলাম, 2টি ধাপে। ঠিক আছে, প্রথম ধাপ হচ্ছে যে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তোমরা জানো সময়টা নির্ণয় করার জন্য যখন আমাদের একত্রে বাজে বলবে সময় নির্ণয় করার জন্য আমাদের লসাগু নির্ণয় করতে হয়, কারণ আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম কখন আমাদের লসাগু নির্ণয় করতে হয়। তাহলে চলো এখন আমরা এখানকার গ নাম্বার প্রশ্নটি, সমস্যাটা সমাধান করি, কেমন। তাহলে আমরা জানি শুরুতে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে, পরবর্তী কতক্ষণ পর সময়টা, কতক্ষণ বা কত মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে সর্বপ্রথম আমাদের সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য আমরা সকলেই জানি অঙ্কটি আমাদের লসাগুর মাধ্যমে করতে হবে। তাহলে আমরা করব কি, দেখো
পরবর্তী, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো আমি কি লিখছি, বোর্ডে খেয়াল করো। যত মিনিট পর ঘন্টা একত্রে বাজবে তা হলো, আমাদের মিনিট সময় দুটি কত, 9 মিনিট এবং 12 মিনিট, 9 ও 12 এর লসাগু এর সমান, লসাগু এর সমান, লসাগু এর সমান, ঠিক আছে। এখন আমরা লসাগু নির্ণয় করব, এখন 9 12, তাহলে শুরুতে আমরা 2 দিয়ে দিব, আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছি 9 কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ 9 2 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ আমরা জানি মৌলিক উৎপাদকের মাধ্যমে যখন আমরা লসাগু নির্ণয় করব কমপক্ষে 2টি সংখ্যা ভাগ যেতে হয়, যেহেতু 1টি সংখ্যা যাচ্ছে সেহেতু আমরা 2 দিয়ে এটি দিব না, 2 এর পরবর্তী সংখ্যা 3 3 দিয়ে এটা ভাগ যাবে, 2টি সংখ্যাই ভাগ যাবে অর্থাৎ বিভাজ্য হবে, সেজন্য আমরা 3 দিয়ে বিভাজ্য ভাগ করবো। আমরা সকলেই জানি 9 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় আমরা কত পাবো, 3, এখানে পাবো কত, 4, ঠিক আছে। আমি 3টা আরো স্পষ্টভাবে লিখছি, এখন খেয়াল করো এখানে এই 3টি সংখ্যার মধ্যে 3কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না, 4কে ভাগ করা যাবে 2 দিয়ে, শুধুমাত্র 1টি সংখ্যা ভাগ যাবে বলে আমরা আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেখাবো না, এক্ষেত্রে আমরা লিখবো সুতরাং নির্ণেয় লসাগু, কি লিখবো, সুতরাং নির্ণেয় লসাগু 3 × 3 × 4, গুণ করো, 3 3 কত হয় 9, 3 4 3 4 9 কত হয় 36, ঠিক আছে। তাহলে লসাগু এর সমান পরবর্তী যত মিনিট পর ঘন্টা একত্রে বাজবে তা হলো 9 ও 12 এ লসাগু এর সমান, তাহলে আমরা কত পেলাম লসাগু 36, অর্থাৎ পরবর্তী 36 মিনিট পর ঘন্টাগুলো কি হবে আবার একত্রে বাজবে। এখানে খেয়াল করো তোমরা প্রশ্নটা আবার পড়ছি, আমরা কি বের করতে বলেছে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে, এখানে কিন্তু আমাদের বলে নাই যে কত মিনিট পর ঘন্টা দুটি একত্রে বাজবে, এখানে কিন্তু আমাদের বলে নাই যে পরবর্তী কত মিনিট পর ঘন্টা দুটি একত্রে বাজবে, আমি বারবার বলছি তোমরা কথাটা খেয়াল করো, এখানে কত মিনিট পর ঘন্টা দুটি বাজবে জানতে চাইনি, যদি জানতে চাইতো আমরা লিখতাম 36 মিনিট পর বাজবে, হ্যাঁ একত্রে বাজবে, ওরা জানতে চাই যে কয়টায় সময় অর্থাৎ পরবর্তী টাইম, তাহলে ওরা আমাদের প্রশ্নে খেয়াল করে একটা টাইম দিয়ে দিয়েছিল 2টি ঘন্টা একত্রে সকাল 8টায়, কয়টায় বাজে, সকাল 8টায়, এই 8টার পর ঘন্টাগুলো একত্রে আবার কয়টায় বাজবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা যখন এর আগে অঙ্ক এই ধরনের অঙ্ক করেছিলাম বলেছিলাম লসাগু যে মিনিটটা পাবো ওই টাইমের সাথে আমার যোগ করতে হবে, কেমন, ওই কারণ 8টার পর 36 মিনিট পরে কি হবে আমাদের ঘন্টাগুলো একত্রে বাজবে, তাহলে আমরা লিখব সুতরাং পরবর্তীতে একত্রে বাজবে, পরবর্তীতে ঘন্টা গুলো একত্রে বাজবে, আমাদের টাইম সকাল কয়টায় বলেছিল 8টা, হ্যাঁ 8টা যোগ 36, আমরা এখানে মিনিট লিখতে পারি অসুবিধা নেই, এভাবে করে আমরা লিখতে পারি, ঘন্টার সাথে যেহেতু মিনিট আছে আমরা সরাসরি এটা লিখে দিব এইভাবে 8টা 36 মিনিট, এখানে মিনিট যদি অতিরিক্ত কোনো মিনিট থাকতো মিনিটের সাথে আমাদের মিনিটটা যোগ করে নিতে হতো, যেহেতু বরাবর 8টা আছে তার মানে আমাদের পরবর্তী ঘন্টাগুলো একত্রে বাজবে 8টা 36 মিনিটে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় যে এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। এখন আমরা এখানে নিচে আরও একটি প্রশ্ন লিখেছি, খেয়াল করো প্রশ্ন একটি লেখা আছে এখানে কি বলছে আমরা একটু দেখি আমরা জানি কি না। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য 50টি আম ও 150টি লিচু ক্রয় করা হলো, তাহলে আমাদের ক নম্বরে বলেছে 150কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা এখানে খতে করেছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, একই নিয়মে আমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তোমরা জানো কি করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা তোমাদের SW থাকবে। পরবর্তী খতে আমি কি লিখেছি দেখো, 50 ও 150 লসাগু নির্ণয় করো, কিছুক্ষণ আগেই আমরা লসাগু নির্ণয় করেছি এবং গত ক্লাসগুলোতে অনেকগুলো লসাগু আমরা করেছি, তো
তোমরা এই লসাগুটুকু বাসায় করবে, অর্থাৎ এই সৃজনশীলের ক এবং খ তোমাদের এসডব্লিউ থাকবে। এখন আমি গ নাম্বার, আমরা জানি যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নে কমপক্ষে আমাদের তিনটি প্রশ্ন থাকবে, ক খ গ। এখানে আমি ক খ লিখেছি, এখন গতে আমি তোমাদের একটি প্রশ্ন তৈরি করে দিচ্ছি, আমি লিখতেছি, তোমরাও সেটা খেয়াল করো। প্রশ্নটা আমি এদিকে লিখছি, ওই পাশে যাই সংকলনতার কারণে আমি লিখতে পারিনি, এদিকে লিখে দিচ্ছি। প্রতিটি আমের দাম 15 টাকা হলে, প্রতিটি আমের দাম 15 টাকা হলে আম ক্রয়ের জন্য মোট কত টাকা খরচ হবে? আম ক্রয় করার জন্য কত টাকা খরচ হবে? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কি লিখেছি আমি, প্রতিটি আমের দাম 15 টাকা হলে আম ক্রয় করার জন্য কত টাকা খরচ হবে। তাহলে প্রতিটি মানে একটি একটি আমের দাম দিয়ে দিয়েছে, এবং আমাদের আম কয়টি ক্রয় করেছিল? 50টি। তাহলে খুবই সহজ, আমরা জানি কি করে সমাধান করতে হয়। আমরা তাহলে কি লিখব, একটি আমের দাম কত টাকা? 15 টাকা। আমাদের কয়টি আম ক্রয় করেছে? 50টি। 50টি আমের দাম। এখন এটা কি করতে হবে আমরা সকলেই জানি, কারণ একটির দাম যেহেতু 15 টাকা, 50টির দাম আরো বেশি হবে, বেশি করতে হলে আমাদের গুণ করতে হবে, আমরা করছি। হ্যাঁ, তোমরা অবশ্যই রাফ দেখাবে, এই ধরনের গুণ ভাগগুলো অবশ্যই আমরা রাফে করব। এই পাশে করছি আমি, তোমরা তোমাদের খাতার ডান পাশে করবে, আমার খাতার আমার বোর্ডের ডান পাশে জায়গা নাই, সেজন্য আমি এই পাশে করছি। 5 00 পাঁচ পাঁচে কত হয়? 25 হয়। 1 00 পাঁচ এককে 5, 0 5 7, অর্থাৎ 750 টাকা। কত টাকা আসলে আমাদের গুণফল? 750 টাকা। ঠিক আছে, তাহলে আমরা একটা সুতরাং দিয়ে লাইন লিখবো, সেটা হচ্ছে সুতরাং আম ক্রয় করার জন্য। সুতরাং আম ক্রয় করার জন্য 750 টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে সমস্যাটি সমাধান আমাদের হয়ে গিয়েছে। ক এবং খ তোমরা এসডব্লিউ করবে। তো শিক্ষার্থীরা, আশা করছি আমাদের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে একটি ক্লাস একাধিকবার করবে, এবং তোমরা ক্লাসটা বারবার করে করবে, খাতায় লিখে লিখে করবে, তাহলে আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন একটা অধ্যায় নিয়ে, কারণ এই লসাগুর উপর আমাদের গত কয়েকটা ক্লাস হয়েছে। তো আজকে এই অধ্যায়টা আমরা এখানেই এই অঙ্কের মাধ্যমে শেষ করতে যাচ্ছি, আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।